ইম্পর্ট্যান্ট আর কি বলবো প্রেশাস একটা দিন ছিল এটা ছিল এমেলিয়ার গ্রাজুয়েশন ডে ওর স্কুলের ওদের মানে আমেরিকাতে এন্ড অফ দ্য ইয়ার এর সামার ভ্যাকেশনের আগে একটা গ্রাজুয়েশন পার্টি থাকে নতুন ক্লাসে উঠার আগে আর কি তো এমএলিয়া তো খুবই এক্সাইটেড সাথে আমিও তো সে বেশি এক্সাইটেড কারণ সে এবার দ্য লিটল সিস্টারকে নিয়ে যেতে পারবে আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি ওর বিশেষ দিনটাতে I don't wanna sleep tonight at all Just wanna watch them stars fall But you, you don't wanna try to make up dreams Just to be seen I wanna lay here beside you Oh quiet ওদের স্কুলে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল আহ ইনভাইট করা হয়েছে ফ্যামিলির যে মানে যে কয়জন সদস্য আছে সবাই মিলে আসতে পারবে কারণ এটা আসলে অনেক বড় একটা দিন বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে এই দিনটার জন্য আর টিচার্সরা মানে এই দিনটা অ্যাকচুয়ালি ওদের স্কুল লাইফের হোক ইউনিভার্সিটিতে হোক হাই স্কুল হোক মানে অন্যরকম হাই স্কুল গ্রাজুয়েশন তো আরও অনেক বড় করে সেলিব্রেট করা হয় বাট ছোট থেকে ওদের মধ্যেই মানে ওরা ওয়ান ইয়ার পাস করেছে নেক্সট ইয়ার যাচ্ছে মানে এই জিনিসগুলো দেওয়া হয় আর কি তো আমরা যেমন স্কুলে বাংলাদেশে ক্লাস পার্টি করতাম কাইন্ড অফ ওরকমই বাট ওদের ওদেরটা আরেকটু একটু বেশি ওদেরকে ইন্সপায়ার করা হয় আর কি আমার যেটা মনে হলো গ্রাজুয়েশন ডের প্রিপারেশন অনেকদিন থেকেই চলে মানে পারফরমেন্সের ওরা একসাথে কি গান গাবে কিভাবে এই গ্রাজুয়েশন যে ড্রেসটা আছে এটা পরে এসে কিভাবে আহ ওদের যে ইয়ে গুডি ব্যাগ তারপর ওদেরকে ওদের সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিভাবে নিবে এগুলো ওদেরকে সব সুন্দর করে প্র্যাকটিস করানো হয় সবগুলো বাচ্চাকে দেখতে এত কিউট লাগছিল মানে এটা তো আমার ফার্স্ট টাইম প্যারেন্ট হিসেবে তো আমি তো অনেক এক্সাইটেড ওই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন কি না ও তো খুবই খুশি টিচাররাও ওদেরকে আনন্দ দিচ্ছিল আর মানে ওরা বেশি খুশি কারণ ওদের সবার প্যারেন্টস এসেছে প্যারেন্টসরা সবাই বসে চেয়ার আপ করছিল সত্যি কথা বলতে এত বেশি ভালো লেগেছে এমেলিয়ার বাবা হচ্ছে এই যে সামনে এলনাসকে নিয়ে বসে আছে ও হচ্ছে বাবাকে দেখছে আবার বোন আসছে কিনা ওটা দেখছে আমাকে দেখছিল মানে খুবই খুবই খুশি আর সত্যি কথা বলতে আমি তো পুরো কান্না করে দিয়েছিলাম ওদের এই পার্টিতে তো এখানে এই যে এমেলিয়া তারপর আমাদের কমিউনিটি আর বাচ্চারা যারা আছে সবাই বসেছে আর কি একসাথে তো ওই যে অ্যামি এখানে ওয়েট করছে ওরা হচ্ছে পারফর্ম করবে তো সবাইকে লাইন আপ করিয়েছে কি বলবো আমি ভিডিওটা আপলোড করেছিলাম আপনারা ওর করেছেন আমি সত্যি সবার যেমন ভিউয়ার্স হিসেবে চোখে আপনাদের চোখে পানি চলে এসেছে এই ধরনের কমেন্ট আমি এক্সপেক্ট করিনি বাট আসলেই ওকে ছোট থেকে বড় হতে আপনারা দেখেছেন তো এই জিনিসগুলো আপনারাও হয়তো বা আমার মতোই ফিল করতে পারছেন যারা এমএলএ অনেক অনেক আদর ভালোবাসা দিয়েছেন তো ওর চ্যানেলে ওর ওর সার্টিফিকেট নেওয়ার ভিডিওটুকু আমি রেখেছিলাম তো পারফরমেন্সেরও একটু রেখেছি তো এখানে এই যে ওরা ছবি টবি তুললো এম এল এ গ্র্যাজুয়েশন আলহামদুলিল্লাহ আমি হাতে <laughs> <laughs> I'm label to say nail polish. always my adult help me a otherwise. So body guy and. that let's not say that. <gasps> but it, it's it's a silly word. It's real, but we can't say in front of the camera, right? Mom? Yeah. The little pinky fingers look like the baby's finger. Mm hmm, because you are my baby. Eez. You are my forever baby, you know? Yeah, thanks. Am I precious anymore? You are the precious. What about the little one? Little one is also the precious, but she is the little precious. And you are the most precious one. I love you, Mom.

অ্যামাজন অর্ডার করেছিলাম তো এটা এসেছে এটা হচ্ছে অ্যামাজনের ওভারঅল পিক যেটা থাকে মানে পপুলার আর কি সো এটা একটা নিয়েছি কারণ বেবি বয় আমি এই জন্য আরও গ্রে নিয়েছি আর এমনিতেও ডায়পার ব্যাগ একটু এরকম কালারই ভালো লাগে আর এই হচ্ছে পার্সেলের না মানে এইটার মধ্যে হচ্ছে সব খালি খালি কার্টুন এটা আমি হয়তো বা রাখবো কারণ পরবর্তীতে কাজে লাগবে স্টলারটা যদি ফোল্ড করে রাখতে চাই তো কোথায় রাখতে এখন শিও না বাট এই যে এগুলো ফেলতে হবে অ্যামেলিয়ার বাবা গেছে সাইকেল চালাতে ওয়েদার আজকে মাসাল্লাহ মানে এখন তো গরম গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হলে দেখা যায় যে বাইরে হাঁটাহাঁটি করতে ভালো লাগে তো আজকে হচ্ছে ওই একটা দিন সকালে ভালোই গরম ছিল বিকেল হলে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় আর কি আমি আসলে রেগুলার ভিডিও সেভাবে দেওয়ার সময়ই পাচ্ছি না মানে এত এত জিনিস আসে দেখা যায় যে প্ল্যান করি এটা সেটা শেয়ার করব। তো এই যে এটা একটা কিনেছিলাম এত গরম পড়েছে ক্যালিফোর্নিয়াতে আমি বলে পারবো না বাংলাদেশের মতো হিট ওয়েভ চলছে পুরো তো আমি এই যে লাইট ওয়েট একটা বেড কভার মতো অর্ডার করেছি এটা হচ্ছে আমি গায়ে দেওয়ার জন্য ইউজ করব। এটা অ্যাকচুয়ালি থ্রো ব্ল্যাঙ্কেট মতো ইউজ করা যায় বাট এটা একদম পুরো পাতলা দেখা যায় রাতের বেলা কিছু গায়ে না দিলেও ঠান্ডা লাগে আবার মানে ভারীও দেওয়া যায় না তো কে হচ্ছে গোসল করাবো তো ওইটার জন্য আমি এই যে বাদটা কিনেছি একটা এর আগে টার্গেট থেকে একটা এনেছি ওইটা আমার ভালো লাগেনি এটাও টার্গেটে মানস্কিন ব্র্যান্ডের বাট এটা আমার কাছে মানে সাইজটা পারফেক্ট লেগেছে আসলে অনেক বড় চাচ্ছিলাম না বাট যদিও এটাও আমার কাছে বড় লাগছে মনে হচ্ছে আরেকটু ছোট হলে আমার জাস্ট ছয় থেকে সাত মাসের জন্য অ্যাকচুয়ালি দরকার এরপরে আমি বাচ্চা পে বসেই করাতে পারবো বাট নিউবর্ন স্টেজটা মানে যতদিন পর্যন্ত বসতে না পারছে ততদিন একটা বোলের দরকার ছিল সো আর কি মানে ও এটা বলছে ওয়ান ইয়ার পর্যন্ত ইউজ করতে পারবে তো দেখা যায় কতদিন করি আর একটু ছোট হলে ভালো হতো মনে হচ্ছে বাট যাই হোক ব্যাপার না এর আগে যেটা এনেছিল ওর বাবা ওইটা আরো বড় ফ্রিডা ফ্রিডা বেবি মনে হয় ছিল ব্র্যান্ড আমি ভুলে গেছি তো ওইটা এনে আবার রিটার্ন করে দিয়েছি তো এইটা হচ্ছে মানে ছোটর মধ্যে আমি যে সিঙ্কের পাশে রেখে উপরে দাঁড়িয়ে করাতে পারবো আর কি যেহেতু এখনো আমি বসে ওয়াশরুমে মানে সেভাবে সেট করতে পারছি না এইটা আমার জন্য পারফেক্ট তো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমরা রেডি হয়েছিলাম বেবির জন্য অ্যামেলিয়ার জন্য বিশেষ করে বের হব ওর স্কুলে একটা পার্টি ছিল সুইম ডে ছিল তো ওর সুইম ড্রেস যেটা সেটা ছোট হয়ে গেছে ওর জন্য একটা বড় সাইজের কাটারস থেকে সুইম ড্রেস কেনার প্ল্যান তো উপরের জ্যাকেট মানে উপরের যে ইয়েটা আর কি সুইম স্যুটটা সেটা নিচের প্যান্টটা আছে তো ওইটার জন্যই যাচ্ছি আর অ্যামেলিয়া হচ্ছে বের হলে ও কোনোভাবেই স্ট্রলার কাউকে ধরতে দেয় না বেবিকে ওই নিবে মানে এত ইয়ে আর কি বলে না যে বড় বোনরা একদম মায়ের মতো হয় তো ওর মধ্যে কাইন্ড অফ ওই জিনিসগুলো এখনই চলে এসেছে মানে আমি আমাকে তো দেখে আমি যেভাবে বেবির কেয়ার করি বা ইয়ে করি সব এই যে এমন গাড়ি থেকে নেমে বেবিটা কোথায় মানে প্রথমে হচ্ছে বেবি কোথায় সবার আগে ওইটা তুমি আমার কাছে দাও ব্লুই দেখলে আমিলিয়ার মাথাটা নষ্ট হয়ে যায় এগুলো বয়েসদের ড্রেস বাবা দেখি দিকে তাকাও এটা বয়দের তুমি চাও বয়দেরটা পড়বে

আমরা আরো কয়েকটা জিনিস কেনাকাটার জন্য মার্শাল এসেছিলাম তো এই সেকশনটাতে আসলে কেনার কিছু প্ল্যান ছিল না আমি একদম বাসা থেকে বলে না যে তবা করে এসেছি যে আমি ঘরের কিছু কিনবো না বাট তারপরেও এখানে আসলে মনে হয় যে একটু ঘুরে যাই দেখি নতুন কি আসছে সবসময় তো সেভাবে আসা হয় না কারণ ওর বাবা আমাকে মার্শালের কথা বললেই বলে যে বিশেষ করে হোম গুডস বা টার্গেটে গেলেও দেখা যায় হোম সাইডটাতে হোম সেকশনটাতে আমার একটু ঢু না মারলেই না এই যে জিনিসগুলো মানে মনে হয় যে এগুলো আমার ঘরের জন্য ডাকছে যে নিয়ে যাও আমাকে নিয়ে যাও এই যে এটা দেখে মনে হচ্ছিল এটা একটু ডাইনিং টেবিলের উপর রাখলে এটার উপর ফ্রুটস রাখলে বা ক্যান্ডেল রাখলে ও সুন্দর লাগবে বাট পরে মনকে বুঝালাম যে না আমার এখন এগুলো দরকার নেই তো দেখে দেখে একটু রেখে আসা মনের শান্তি চোখের শান্তি করে এসেছি আর কি তো এই যে এই পাশে ডিজনি প্রিন্সেস এর প্লেট গুলো ছিল এগুলো খুবই সুন্দর এগুলো বেসিকলি বাচ্চাদেরকে বাচ্চাদের বার্থডে দিনগুলোতে ওদের স্পেশাল ভাবে আর কি ড্রেসের সাথে ম্যাচিং করে বা প্রিন্সেস থিম বার্থডে করলে তখন এই এই প্লেট গুলোতে মানে খেতে দেয় আর কি তো সুন্দর সুন্দর ভাস ছিল জার ছিল কি বলে পিচার ছিল অনেক সুন্দর আর এই পিঙ্ক থিমটা তো খুবই নাইস ছিল স্প্রিং সিজনের এই মানে পিঙ্কিশ কালার গুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে ডেকোরেশন গুলো আর কি যদিও বাসায় আমি স্প্রিং ডেকোরেশন ওভাবে কিনি না কারণ মানে আমার কাছে ঘুরে ফিরে আমি বেইজার আর কি বলে নিউট্রাল কালারের মধ্যেই ঘুরে মানে কিভাবে যেন চলে যাই যতই চেষ্টা করি মানে আমার চোখে কিন্তু প্যাস্টেল খুবই ভালো লাগে পড়তে ভালো লাগে বাট হোম ডেকোরেশনের ক্ষেত্রে দেখা যায় যে ঘুরে ফিরে মানে নিউট্রাল সেটে চলে আসি হাড়ি পাতিল না একটু একটু দেখি কারণ আসে তো দেখা হাড়ি পাতিল যেগুলো আছে ওগুলো শেষ মানে নষ্ট হলে আবার কিনবো মানে আমার বাসা তো ছোট আর ওরকম নিজের বাসা হলে কিনে কিনে অনেক রকমের রাখা যায় অ্যাপার্টমেন্ট গুলোতে জায়গা থাকে ছোট মিনিমালিস্ট লাইফ লিড করতে হয় তো যাই হোক এই যে আমি টেবিল রানারও দেখছিলাম সুন্দর সুন্দর ছিল আর এই তো বাসায় চলে যাবো ভিডিওটা ওইখানে শেষ করছি নেক্সট ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ